भैरवाय नमः। ओम काल भैरवाय नमः। নন্দিনীকে রক্ষা করেছেন ভৈরব। ভৈরবের অংশ হয়ে থাকা ওই নন্দিনীকে কাবু করতে না পেরে নাগ শক্তিগুলো পিছিয়ে এসেছে। ভৈরবের যত শক্তি থাকুক না কেন, শেষ পর্যন্ত আমরাই জিতব। নন্দিনীকে এখানে ডেকে ওকে আমরা শেষ করে ফেলব। কি করতে হবে আপনি বলুন। তার একটা উপায় আছে। কি উপায় আছে বলুন আমাকে। ভৈরবের পূজোতে ভয় ভক্তি সবচাইতে উত্তম, কিন্তু রক্তের সম্পর্ক হলো শত্রু। ভৈরবের ঘেরাটোপে থাকা ওই নন্দিনীকে সম্পর্কের জালে জড়িয়ে ফেলতে পারলে ভৈরবের বন্ধন ছিন্ন করে দিয়ে নন্দিনী এইখানে চলে আসবে। ওই নির্দয় কপট নন্দিনীর মনে কি করে ভালোবাসা জাগাবো আমি? তোর মন চাইলেই সেটা সম্ভব হবে। ঢিপিতে আটকে থাকা নন্দিনীকে এক ফোঁটা রক্ত দিয়ে তুই বাইরে এনেছিস। ওই কৃতজ্ঞতা নন্দিনীর ভেতরে সব সময় থাকবে। তোর যদি রক্তপাত শুরু হয় সেটা সহ্য করতে নন্দিনী পারবে না। তোর রক্ত মাটিতে পড়লেই যে কোনো বন্ধন ছিন্ন করে নন্দিনী এখানে চলে আসবে। ওই নন্দিনী নামের সমস্যার জন্য দায়ী আমার রক্ত। আর আজ আমার রক্ত দিয়েই যদি সব সমস্যার সমাধান হয় তাহলে আমি আমার শরীরের সমস্ত রক্ত দিতে রাজি আছি। এখন কি করতে হবে বলুন আমাকে। এটা আমাদের কার্কটাক বংশের কার্যসিদ্ধি হবার জন্য, প্রার্থনা করার জন্য আমাদের পূর্বজদের সৃষ্টি করা কাঁটার পাদুকা। তুই এই পাদুকা পায়ে দিয়ে নাগ দেবতাকে প্রদক্ষিণ কর। তুই প্রদক্ষিণ শেষ করার আগেই নন্দিনী এইখানে চলে আসবে। আমি এক্ষুনি প্রদক্ষিণ করছি।